দীর্ঘদিন পর নতুন কার্যালয় পেতে যাচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগ। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে কাল উদ্বোধন করবেন দলীয় সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুইতলা ভবনের নিচে অফিস কক্ষ এবং তার উপরে রয়েছে হলরুম। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয় হতে পারে একই ভবনে। পরিদর্শন শেষে এসব জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় তার সাথে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও ঢাকা জেলার নেতাকর্মীরা। ঢাকা জেলা এত গুরুত্বপূর্ণ জেলা, ঢাকা জেলা কিন্তু কোনোদিন জেলা অফিস ছিল না। যে শুধু ঢাকা জেলা না, আমাদের ঢাকা মহানগরী যে উত্তর আওয়ামী লীগ আছে তাদের অফিস, আর কালকে মাননীয় প্রধানমন্ত্রী এসে দেখে উনি সিদ্ধান্ত দিবেন যে এই ভবনে আর কোন কোন অফিস থাকবে বা ভবনটাকে কীভাবে আমরা ব্যবহার করব, এই সিদ্ধান্ত উনি কালকে দিবেন।